অসুস্থ প্রধান শিক্ষক নাচতে ব্যস্ত, স্কুলে গড় হাজির হেড স্যার, ক্লাস নিচ্ছেন মেয়ে, প্রধান শিক্ষক নাচছেন মঞ্চে, তাও আবার মদ্যপ অবস্থায় বলে অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন স্কুলে আসেন না, হেড স্যারের পরিবর্তে আড়াই বছর ধরে ক্লাস নিচ্ছেন তাঁর মেয়ে, অথচ ওই অসুস্থ হেড স্যার এলাকার একাধিক অনুষ্ঠান মঞ্চে অর্ধনগ্ন অবস্থায় নেচে বেড়াচ্ছেন, তাও আবার মত্ত অবস্থায়। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শ্যামপুর এক নম্বর ব্লকে, বানেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদচক তফসিলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দে দীর্ঘ আড়াই বছর ধরে স্কুলে ক্লাস নিচ্ছেন না, তার বদলে ক্লাস নিচ্ছেন তার মেয়ে রিয়া দে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে নেচে বেড়ান এই শিক্ষক, মেয়ে রিয়াদের কথায় তার বাবা অসুস্থ তাই নিজেই ক্লাস নেন। শিক্ষক চন্দনদের নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, কোনো শিক্ষক অসুস্থ থাকলে মেয়ে কীভাবে ক্লাস নিতে পারেন বলে প্রশ্ন গ্রামবাসী থেকে শুরু করে সকল মহলেই। ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট 24 স্পোর্টস এন্টার।